সকালে ব্রেকফাস্ট করার জন্য এখানে বানিয়ে নিয়েছি সুজি আর পরোটা। তো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকি কাজগুলো করব। ব্রেকফাস্ট করে সিধা রান্না করতে চলে এসেছি। আজকে তো শুক্রবার, নিরামিষ, তাই এখানে বানিয়ে নিলাম রহর ডাল। ভাত হয়ে গেছে, রহর ডাল হয়ে গেছে। এখানে আছে ঢেকির শাক, ঢেকির শাকটা এখন বেছে নেব, তারপর অন্য অন্য সবজিগুলো কাটবো। ঢেকির শাকগুলোকে ভালো করে বেছে টেছে ধুয়ে কেটে নিয়েছি। এইদিকে কড়াই চাপিয়ে দিলাম, তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন। আজকে তো নিরামিষ, পাঁচফোড়ন দিয়ে বানাবো। এবার শাকগুলো ঢেলে দিলাম। এতে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর হলদি দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য নেড়ে চলে না, ঢাকা দিয়ে দেবো, তবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এদিকে ডাল, শাক, ভাত বানাতে বানাতে তোমাদের দাদা নিরামিষ বাজার করে নিয়ে এসেছে। তো কী কী এনেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে যে ঝিঙ্গা, তারপর চালতা, ভেন্ডি, এখানে আদা আছে, পটল, চিতকরলা, লাউ, ডাঁটা, কচু, শসা, টমেটো, অনেক কিছু এনেছে বাজার। তো সব কিছু মিলিয়ে একটা সবজি বানিয়ে নেব। এখানে একটা নিরামিষ ঘেটের জন্য সবজি কেটে নিয়েছি, কাটা কুটা হয়ে গেছে, এখন আমি বানিয়ে নেবো। আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে, শাকটা নামিয়ে নেবো আর নিরামিষ সবজিটা বসিয়ে দেবো। জলটাকে না একটু ভেজে নেবো, মুগ ডালটাকে লাল লাল করে আমি ধুয়ে দিয়েছি, মুগ ডালটা ভেজে নেবো। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো ঢেলে দেবো। তারপর এর মধ্যে আছে ভেন্ডি, কাঁচা লঙ্কা, আদা, এটাও দিয়ে যাবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলদির গুঁড়ো। এবার সবজিটাকে ভালো করে মিক্সড করে নেব। সবজিটা হচ্ছে, এবার দিয়ে দিলাম টমেটো, একটু টক টক লাগলে খেতে ভালো লাগবে, তাই টমেটোটা দিয়ে দিয়েছি। তরকারিটা হওয়ার পথে হয়ে গেলে নামিয়ে নেবো, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। সবজিটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেল। তো কী কী রান্না করেছি চলো দেখাই। এখানে তো করেছি রহর ডাল, এখানে আছে ঢেকির শাক, শসা, লেবু, আর এখানে আছে সব কিছু মিশাল একটা সবজি। তো রান্নাবান্না হয়ে গেল, এখন আমরা গরম গরম খেয়ে নেব। রান্নাবান্না তো হয়ে গেল, দেখিয়েছো তোমরা, আর এখন তোমাদের দাদা আর সুদীপনকে ভাত দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে, এখন আমিও খেতে বসে যাব। বলো, সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও খেতে বসে গেছি, আমি খেয়ে নেব, খেয়ে তারপর একটু রেস্ট করে নেব। তোমাদের দাদার নাইট ডিউটি, এখানে যে আলু কেটে রেখেছি আর আটা মেখে রেখেছি, টিফিন বানিয়ে দেব, টিফিন নিয়ে যাবে। তো চলো, এখানে আবার কড়াই বসিয়ে দিলাম, আলু ভাজি করে নেবো।